আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন, মোহাম্মদ আমিন ইসলাম। আমার ওয়াইফের কোমর ও হাঁটু ব্যথা, 1 বছর ধরে 3টি সিজারিয়ান সেকশন হয়েছে, এখন করণীয় কি? জি, অনেকের সিজার সেকশন, এটা নিয়ে সবার একটা কনসার্ন থাকে, যে সিজার হলেই মনে হয় কোমর ব্যথা হয়। ব্যাপারটা আসলে তা না, সিজারিয়ান সেকশন থেকে কোমর ব্যথা হওয়ার মতো তেমন কোনো কজ নেই, কারণ আসলে নেই। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন ফোনে, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, বলেন আপনার সমস্যা। বলেন। আমি মোহাম্মদ শরীফ, ঢাকা গাজীপুর থেকে বলছি। বলেন শোয়েব সাহেব, কি হয়েছে আপনার? আমার সমস্যা, মাথায় দুই দিকটা হাড় বাড়ছে, বাইরে আর রোগে চাপ দেওয়া, নাড়তে চাপ দেওয়া, এখন আমার এক পাও সমস্যা হয়ে গেছে এখন। বলেন। আমি একবার অপারেশন হয়েছিলাম এই জায়গায়, এখন আবার এমআরআই করে দেখছি যে একই সমস্যা। এখন ডাক্তার সাহেব কি বলেছে বর্তমানে দেখার পর? এখন ডাক্তার সাহেব বলতেছে যে অপারেশন আবারও করার লেগে, এখন আমি ডাক্তার বললাম তার একবার তো আমি অপারেশন হয়েছি, এখন আবার অপারেশন বলতে আমি ডাক্তার হইলাম না, এখন বলতেছে উনি কি কি লাগে দিবে এটা, এখন আপনার কি মনে করেন? আচ্ছা, আপনার পায়ের কি সমস্যা হয় এখন? পা কি সমস্যা হয়, অবশ হয়ে গিয়েছে, পা নাড়াতে পারেন না? পাও পাও এমনি। হ্যাঁ জি জি জি। ওনার পা অবশ বোধ করছেন, আচ্ছা, সেই ক্ষেত্রে ওনার করণীয় কি? সম্ভবত পিএলআইডি, যেটা বলছে অপারেশন একবার হয়েছে, আবার এখন পায়ে সমস্যা। এখন পিএলআইডি অপারেশন একবারের জায়গায় 2-3 বারও প্রয়োজনে হতে পারে, বা প্রয়োজন হলে হয়ে যায়। কারণ হচ্ছে পিএলআইডি স্পেশালি যারা ইয়াং রুগীগুলা, যেটা স্টাডি দেখা যাচ্ছে যে তাদেরকে 2-3 বছর আগে একবার অপারেশন করলো, করার পর যদি সে লাইফ স্টাইল মেনটেন না করে, ঠিকমতো নিয়মকানুন না করে, যে কারণে এটা হলো, যে আমরা বারবার বলছি, কারণ যদি সে একই পুনরাবৃত্তি কারণ করতেই থাকে, আবার প্রলাপস হবে। এবং ইয়াং রুগী দেখা যায় যে ডিস্ক যখন বের হয়ে যায়, যেতটুক বের করা হয় ভিতরে আবার থেকে যায়, ওই থাকা ডিস্কটা আবার বের হয়ে আসে, তখন দেখা যায় যে সেটা আবারও প্রলাপস, মানে কম্প্রেশন হয়। তো সেক্ষেত্রে বারবার যদি হয় সেটা প্রয়োজনে করতে হতে পারে। কিন্তু যদি ক্লিনিক্যালি তার পা একেবারে ফুট ড্রপ না হয়ে যায়, শক্তি না কমে যায়, গ্রেড না কমে, মানে পায়ের মাংসের শক্তি, তারপরে হচ্ছে প্রস্রাব পায়খানার সমস্যা না হয়, মানে সিভিয়ার যেটা আমরা বলি কড়াই কুনা সিন্ড্রোম যদি না হয়, তাহলে অপারেশন না করাটাই বেটার। কারণ এই যে বারবার হয়, মানে যেমন ওনার ক্ষেত্রে আবার সেটা অপারেশনের জন্য হয়তো প্রয়োজন হয়েছে। এটা কি এমন হতে পারে যে একটা লেভেলে হয়েছে অপারেশন হলো, আরেকটা লেভেলে প্রবলেম শুরু হলো? হ্যাঁ, হতে পারে। ধরেন 4-5 এ আপনার অপারেশন করা হলো, আবার 3-4 এ হতে পারে, L5-S1 এ হতে পারে, যে কোনো লেভেলই আবার অন্য একটা লেভেলে গিয়ে দেখা দিতে পারে। এখন আপনার ক্ষেত্রে ডাক্তার সাহেব যদি মনে করে দেখার পর আপনার শারীরিক সমস্যা যেটা মনে হচ্ছে, প্রয়োজনে অপারেশন করতে হতে পারে। যদি সেটা হয়, এটা MRI না দেখলে ক্লিয়ার বোঝা যাবে না, বা আপনাকে ফিজিক্যালি না দেখলে, আমার যেটা মনে হয় আপনার ডাক্তারের তত্ত্বাবধানেই ওনার সাথে কথা বলে, যেহেতু উনি দেখেছে এটা প্রয়োজনে অপারেশন করে ফেলেন। কিন্তু অপারেশন পরবর্তী আপনাকে আবার পুনর্বাসন, বিভিন্ন থেরাপি চিকিৎসা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে দীর্ঘমেয়াদী। তো আমার মনে হয় আপনি এটা করেন, ইনশাল্লাহ এটা ইম্প্রুভ হয়ে যাবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।